হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 12ই ডিসেম্বর কর্মসংস্থানে একটি প্রতিবেদন দিয়েছিল, বাংলা প্রতিবেদন রিপোর্ট রাইটিং দিয়েছিল, সেই প্রতিবেদনটা তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, প্রতিবেদনটি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতীয় সংস্কৃতির প্রাণ। তো ভীষণ ইম্পর্টেন্ট আইটেম, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনো, তবে তোমরা বুঝতে পারবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো চলো দেখে নাও আজকে 12ই ডিসেম্বর কর্মসংস্থান থেকে প্রতিবেদন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতীয় সংস্কৃতির প্রাণ। বন্ধুরা দেখো, 12ই ডিসেম্বর 2020 কর্মসংস্থান পেপার, বেঙ্গলি রিপোর্ট রাইটিং, অর্থাৎ বাংলায় প্রতিবেদন লেখন। তো আমরা জানি টপিকটা কি, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতীয় সংস্কৃতির প্রাণ। 200 শব্দের মধ্যে লিখতে হবে, আর এটা তার যে 25 নম্বর, যে কোনো মেন্স এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, WBCS এক্সামের জন্য ভীষণ হট ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, আমি খুব ভালোভাবে পড়ছি, পড়ার চেষ্টা করছি। ওকে, তো দেখো প্রথমে তো টাইটেলটা দিতে হয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতীয় সংস্কৃতির প্রাণ, এটা হচ্ছে টাইটেলটা দেওয়া আছে। ওকে, তারপরে আমরা জানি বাংলা প্রতিবেদন লিখতে গেলে নিজস্ব সংবাদ দিতে হয়, লিখতে হয়, আর 22শে জুলাই একটা ডেট দিতে হয়। মানে এখানে 22শে জুলাই 2020 সালটা দেওয়া আছে, কিন্তু যে ঘটনাটা তুমি অ্যাটেম্প করতে চলেছো, লিখতে চলেছো, সেই ঘটনাটা যে ডেটেতে ঘটেছে সেই ডেটটা অবশ্যই মেনশন করতে হয়। তারপরে বিষয়বস্তুটা লিখতে হয়। তো সেটাই পড়ছি, ইউনিটি ইন ডাইভার্সিটি বলেছিলেন বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। বহু বৈচিত্র্য নিয়ে ভারত এমন একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেখানে সার্বিক ঐক্য এদেশকে বেঁধে রেখেছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, কবি এমনটা বলেছেন। বলেছেন, মোড় একরি বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। যদি বলি প্রকৃতি তো যে আলাদা, উত্তুঙ্গ পর্বত, ধুধু মরুভূমি, সবুজ সমতল, বৃক্ষাবলিতে পরিপূর্ণ গহন গহীন বনাঞ্চল, আর সমুদ্র উপকূলবর্তী শহর গ্রাম। পোশাক আলাদা, ভাষাও আলাদা, উৎসব সংস্কৃতি সব আলাদা। এক এক রাজ্যে এক এক ভাব ও ভাবনা, তবু আমরা ভারতীয়, প্রত্যেকের ওটাই প্রথম পরিচয়, তারপর তার অন্য পরিচয়। পৃথিবী ঘুরে এসে কেউ কি বলবে যে সেখানে সে ভারতীয় পরিচয় না দিয়ে তার রাজ্যগত পরিচয় দিয়েছে, আর তারাও তাকে একটাকে মারাঠি বা বাঙালি বলে চিনেছেন? তা হয়নি, তা হবেও না। জাতীয়তাবাদী চিন্তাধারা এটাই শেখায়, আমরাও তাই শিখেছি। এ বিষয়ে রবীন্দ্রনাথের ভারত তীর্থ থেকে কয়েক পংক্তি উচ্চারিত হতেই পারে। হেথাই আর্য, হেথা অনার্য, হেথাই দ্রাবিড় চীন, শক হুন দল পাঠান, মোগল এক দেহে হলো নীল। আর শেষে সেই চিরন্তনের আহ্বান, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি ভরা, সবার পরশে প্রবৃত্ত করা তীর্থ নীরে, আজই ভারতের মহামানবের সাগর তীরে। এই দেশ যারা লুণ্ঠন করেছে আর যারা এখান থেকেই তাকে শোষণ করেছে, তারা শেষ পর্যন্ত এখানেই শোষিত হয়ে গেছে। মানে তাদের বিজাতীয় অস্তিত্বের পরিচয় মুছে গিয়ে তারা সব ভারতীয় হয়ে গেছে। এদেশ এত সমৃদ্ধ, এত ঐতিহ্যশালী কেন? তার হাজার কারণের একটা হলো, সে মেলায় মেলাতে পারে, কাউকে ফেরাই না, আত্মার আত্মীয় করে নাই। কবি অমিয় চক্রবর্তী লিখেছেন, মেলাবেন তিনি, মেলাবেন পোড়ো দরজাটা আর ওই ঝড়টাকে। পুজো প্রাঙ্গণে কারোর প্রবেশে নিষেধ টানা যায় না, ভারত সেই পূজার অঙ্গন যেখানে কারোর বিসর্জন নেই, সবার আমন্ত্রণ। ধর্ম, ভাষা, পোশাক, রুচি সব ঘরে বাইরে মনুষ্যত্ব, তারই যোগে ভারতে বিবিধের মিলন। তো বন্ধুরা, আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো। যদি তোমরা ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখে থাকো, তবেই তোমরা আজকের প্রতিবেদনটা বুঝতে পারবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোনো ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করব। তো এখানে ভিডিওটি শেষ করছি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।